তো বন্ধুরা এই ভিডিওতে দেখাতে চলেছি পোকো এম রেডমি শাওমি এনি কোম্পানির যে কোনো ডিভাইস যদি আপনার কাছে থাকে সেই ফোনে ওটিজি সেটিংস অথবা ডেভেলপার অপশান কোন অপশানে গেলে পাবেন বা কোন সেটিংয়ে ঢুকলে পাবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তো তার জন্য চলে যেতে হবে মোবাইলের ডায়েট সেটিংসে সেটিংসে গেলে ক্লিক করবেন ঠিক স্কল করতে করতে নিচে চলে আসবেন যেখানে কিন্তু আপনার লেখা থাকবে অ্যাডিশনাল সেটিংস এটা খেয়াল রাখবেন অ্যাডিশনাল সেটিংস তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক নিচের দিকে আবার কল করতে করতে যাবেন মানে নিচে থেকে চলে যাবেন যেখানে কিন্তু ডেভেলপার অপশানের কোনো সারা শব্দ নেই মানে দেখতে পাচ্ছেন না ডেভেলপার অপশান আছে বলে ঠিক আছে তার জন্য ওখান থেকে ব্যাকে চলে যেতে হবে মানে রিটার্ন করবেন রিটার্নে গিয়ে ডাইরেক্টলি চলে যাবেন আপনার ফোনে অ্যাবাউট ফোন বলে একটা অপশান আছে তার ঠিক নিচে লিখা আছে এমআই ইউআই ভার্সান ওকে উপরে সাত থেকে আটবার ক্লিক করবেন সেভেন টাইম ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে ঠিক নিচে দেখাবে ডেভেলপার অপশান চালু হয়ে গেছে অলরেডি যেটা আমি দেখতে পাচ্ছি ওকে তো সেখান থেকে ব্যাক করে চলে যাবেন ঠিক সেই অপশানে স্কল করতে যেতে ঠিক নিচের দিকে পাবেন আবার অ্যাডিশনাল সেটিংস তার মধ্যেই ঢুকলে যেখানে আমি দেখাচ্ছিলাম সেখানে ঠিক নিচের দিকে চলে যাবেন যেখানে লেখা আছে ডেভেলপার অপশান এবার ক্লিয়ারলি বুঝতে পারছি যে ডেভেলপার অপশানটা কোন জায়গা থেকে গেলে চালু করতে পারবো ইজি প্রসেসে এর জন্য কাউকে হাত হাতপাত ধরতে হবে না কাউকে জি করতে হবে না কোথায় আছে ওডিজি সেটিংসটা ওকে তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সেটিং পেয়ে যাব যে সেটিংগুলো আমাদের কাজে লাগবে বা যখন যে মুহূর্তে কাজে লাগবে সেই মুহূর্তে ব্যবহার করতে পারবো যেটা লেখা আছে ইউএসবি ডিভিং সেটা চালু করে আমরা বেশ কিছু কম্পিউটার ল্যাপটপ এভরিথিং কিছু জিনিসের সাথে আমরা কানেক্ট করতে পারবো ডিভাইস মানে ফোনের ফোনটাকে তার সাথে ইনস্টল ভায়া ইউএসবি বিভিন্ন কিছু সিস্টেম আছে এই সেটিংসের মধ্যে ঢুকলে ঠিক আছে কারণ এটা থাকে হিডেন ফিচার্স তার জন্য আমরা বেশিরভাগ ফোনে আমরা দেখতে পাই না বেশিরভাগ ফোনে বলতে সত্যিকার দেখতে পাওয়া যায় না এটাকে অ্যালাউ করতে হয় যেমন এটাকে টাচ করলাম টাচ করার পরে এখানে দেখাচ্ছে দশ সেকেন্ড মানে তার দশ সেকেন্ড ওভার হলে ওখানে যে একটা ঠিক চিহ্ন একটা অপশান আসবে যেখানে আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলে ওকে করলে তবে গিয়ে কিন্তু আমার ইউএসবি ডিভিংটা চালু হলো আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন নেক্সট আলাদা কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে অল দ্য বেস্ট জায়েন